না অবশ্যই এখনো সমস্যা হচ্ছে কম্বিনেশন মেলাতে, অস্বীকার করার কিছু নাই। হয়তো এই জায়গাটা ঠিক করতে আমাদের আরো বেশ কিছুদিন সময় লাগবে, বাট আসলে এটা কন্ট্রোলে নেই, এটাও আমাদেরকে ওইভাবেই ম্যানেজ করতে হবে। এবং যে প্লেয়ারগুলো আছে আমার মনে হয় সবার ওই অ্যাবিলিটিটা আছে যে যার যে জায়গা থেকে রোলটা প্লে করবে। সো আমি আশা করব যে এই এই যে কম্বিনেশনটা খেলবে এটা সবাই তার তার জায়গা থেকে 100% দিবে। আরেকটা কি ছিল, কিভাবে দেখছে, আসলে আমি যেটা বললাম আনফর্চুনেট হওয়া উচিত ছিল, বাট আমরা সবাই জানি কেন হয়নি। সো এটা নিয়ে আসলে টেস্ট ম্যাচের আগের দিন আমি আর বেশি কথা আগাইতে চাই না, আমি আমি চাই যে আমার প্রত্যেকটা প্লেয়ার খেলাটাতে ফোকাস করি। এরকম কোনো কিছুই না, আমি যেটা একটু আগে বললাম যে আগামীকালকে একটা টেস্ট ম্যাচ শুরু হবে, আমরা সবাই জানি যে হ্যাঁ উনি যদি এখান থেকে শেষ করতে পারতো খুব ভালো হতো, বাট ফোকাসটা পরবর্তীতে ওই জায়গাতেই আনা হয়েছে যে কিভাবে আমরা টেস্ট ম্যাচটা জিততে পারি। সো ওইটা আসলে যত কথা বলবো এখান থেকে কোনো কিছু পাওয়ার সম্ভাবনাটা খুব কম, কারণ আমরা সবাই জানি যে কেন উনি আসতে পারছে না। আর এখন বর্তমান সময়ে যেরকম অবস্থা, ফেসবুকে একটা স্ট্যাটাস দিলেই সব কিছু সমাধান হয়ে যায়, তো চিন্তা করতেছি প্রতিদিন একটা করে আমিও স্ট্যাটাস দিব। হ্যাঁ, আমার মনে হয় বাইরের জিনিসটা কারো মাথাতেই নেই এখন পর্যন্ত, যেহেতু আগামীকালকেই খেলা, সব সবাই খেলাতে ফোকাস করছে। সাউথ আফ্রিকার সাথে কখনো জিতি নাই, বাট আমার মনে হয় অনেক বড় একটা অপরচুনিটি আমাদের যে দল আছে আমাদের হোমে খেলা, সো অবশ্যই চ্যালেঞ্জ থাকবে, বাট আমি মনে করি যে আমাদের যে দল আছে ওদের সাথে খুব ভালো রেজাল্ট আনা সম্ভব। যেহেতু 5 দিন আগে আপনি বললেন যে অনেক কিছু পরিবর্তন হয়েছে, বাট আমি মনে করি হ্যাঁ এই কোচ যখন এসছে এই কোচ খুব বেশি পরিকল্পনা এখনো পর্যন্ত দেয়নি, কারণ নতুন মানুষ উনি বোঝার চেষ্টা করছেন। বাট আমরা যারা প্লেয়াররা আছি বা অ্যাজ এ ক্যাপ্টেন হিসেবে আমরা জানি যে আমি আমি জানি যে আমি কি করতে চাই এই টেস্ট ম্যাচটাতে, আমাদের টিমটা কিভাবে খেলতে চাই। সো প্রত্যেকটা প্লেয়ার তার রোল সম্পর্কে অবগত আছে এবং কোচকে আমি আমার ওই প্ল্যানটা শেয়ার করেছি যেটাতে কোচ একমত। সো আমি মনে করি যে আমরা যেহেতু এই এই মাঠে অনেক ম্যাচ খেলেছি আমাদের খুব ভালো একটা অভিজ্ঞতা আছে, সো ওই অভিজ্ঞতাটাই কাজে লাগাবো। আগের কোচ বা এই কোচ এত কিছু আসলে মেলানোর প্রয়োজন আমি মনে করি না, কারণ প্লেয়াররা অনেক এক্সপিরিয়েন্স এই মাঠে খেলার জন্য। আরেকটা কি ছিল মনে নেই, আচ্ছা ব্যাটসম্যান উঠে আসছে না, ব্যাটসম্যান আছে অবশ্যই, ব্যাটসম্যান আছে, বাট সামন লাইক মুশফিক ভাই বা সাকিব ভাই যদি না থাকেন অবশ্যই ওনারা অনেক এক্সপিরিয়েন্স, যে প্লেয়ারগুলো আসবে তাদেরও অনেক সময় দিতে হবে, বাট এটা একটা প্রসেসের ব্যাপার। বাট আমি আশা করব যারা ফার্স্ট ক্লাস ক্রিকেট খেলে, স্পেশালি 4-ডে ক্রিকেটটা, এখন ইন্টারন্যাশনাল ক্রিকেটটা যেভাবে যাচ্ছে ওই ইন্টেন্সিটিটা নিয়ে যেন খেলে, আমি এটাও বলবো যে প্লেয়াররা যেন নিজে থেকে ওই দায়িত্বটা নেয়, কারো কারো কাছ থেকে অপেক্ষা না করে যে কেউ আমাকে এসে বলে দিবে বা আমাকে একজন ফ্যাসিলিটিসটা তৈরি করে দিবে, নিজে যতটুকু সম্ভব ওই ফ্যাসিলিটিসটা তৈরি করে ওইভাবে যেন ইন্টারন্যাশনালের সাথে ম্যাচ করে প্র্যাকটিসটা করে এবং ম্যাচে ওই ইন্টেন্সিটিটা নিয়ে যায়। ম্যাচ করাটা খুব ডিফিকাল্ট এই মুহূর্তে, বাট এটা ক্যাপ্টেনের জন্য অবশ্যই অনেক ডিফিকাল্ট, বাট উইকেট পরিবর্তন হয়তো হবে না, কারণ আমাদেরকে ওইভাবে প্ল্যান করতে হবে, হয়তো আমরা একটা এক্সট্রা ব্যাটসম্যান বা এক্সট্রা বোলার নিয়ে খেলতে পারতাম, ওই জিনিসটা থাকবে না। সো নাম্বার 7-এ যে ব্যাটিং করবে ওর রোলটা খুব ইম্পর্টেন্ট থাকবে, এবং এই মুহূর্তে ওই রকম এক্স্যাক্টলি সাকিব ভাইয়ের মতো কোনো প্লেয়ার আমার কাছে মনে হয় না আছে, বাট মিরাজ ক্যান বি এ ভেরি গুড অপশন, আমার মনে হয় টেস্ট ক্রিকেটে খুবই ভালো করছে, দারুণ করছে বোলিং ব্যাটিং দুইটাতেও, বাট আমার মনে হয় স্টিল এখানে আরও ইম্প্রুভমেন্টের জায়গা আছে এবং মিরাজ ওই দায়িত্বটা নেওয়ার জন্য প্রস্তুত। এবং লাস্ট কয়েকটা টেস্ট ম্যাচ যদি আপনি মিরাজের ব্যাটিং দেখেন আগের থেকে অনেক অনেক বেটার এবং টিমকে ম্যাক্সিমাম ডেতে খুব ভালো অবস্থানে নিয়ে যাচ্ছে। সো এই মুহূর্তে আমি আশা করব যে নেক্সট কিছু বছরের মধ্যে মিরাজ ওই জায়গাটা খুব ভালোভাবে নিতে পারবে ইনশাল্লাহ।